বলক আজি বনাও ফ্রুট কাস্টার্ড। আর তার বাবে মই কেরাহিত লৈছো গাখীর, আর তারে অকমান গাখীর আনি মই কাস্টার্ড পাউডারটো গুলি লৈছো, আর গাখীর অনুযায়ী মই চেনিও দি দিছো এয়া। আর আটাইখিনি এতিয়া মই উতলিবলে দিম। উতলার পিছতহে মই তাত কাস্টার্ডখিনি মিহলি করিম। আর এয়া মোর গাখীর উতলিছে আর মই কাস্টার্ডখিনি ঢালি দিছো। কিন্তু কাস্টার্ডটো ঢালি থাকোঁতে আপোনালোকে কন্টিনিউয়াসলি তাক লাৰি থাকিব, নহলে সি গোটা গোটাৰ দৰে হৈ যায়। এয়া লাৰি থাকিলে আপোনালোকে ক্ৰিমি কাস্টার্ডটো পাব। এয়া লৈছো মই ড্ৰাই ফ্ৰুটছত আলমণ্ড, আৰু এইটো মই ড্ৰাই ফ্ৰুটছ গ্ৰাইণ্ডাৰেদি মই সেইটো গ্ৰাইণ্ড কৰি লৈছো। তাৰপিছত সেইখিনি মই কাস্টার্ডটোত ঢালি দিছো আৰু ঢালি অকণমান মিক্স কৰি দিছো, লাৰি দিছো। আৰু চাওকচোন এতিয়া মই ৰান্ধি থাকোঁতে মোৰ ভাগিন পুটো ভিডিঅ' কৰিছে, আৰু তাত মই ফ্ৰুটছৰ বাবে আঙুৰ আৰু কল দিছোঁ। যিহেতু বৰ্তমান সময়ত এই দুটাই মোৰ লগত আছিলে, আপোনালোকে চব দিব পাৰে। আৰু ড্ৰাই ফ্ৰুটছ হিচাপে মই শুকান খিজুৰটো দিছোঁ, ভাল লাগে। এয়া মোৰ কাস্টাৰ্ড ৰেডি, বলক ছাৰ্ভ কৰোঁ। এয়া চাওক কি ধুনীয়া হৈছে, আপোনালোকেও ট্ৰাই কৰিব দেই।